যখন কোন একটা যুবতীর মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, তখন বাপ ভাই ঘরে বসে বসে চিন্তা করে, লাগবে তো 20 লাখ টাকা। ভাই তখন মনে করে, যদি আব্বাকে বলি যে জমিটা বিক্রি করো না, মাত্র একটা জমি, তো আমার বোনটা মনে হয় সারা জীবন আমাকে বলবে, তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না, তোরকে দেখা দেখি বলছে আব্বা দিয়ে দেন গা জমিটা কাউকে, জমি বিক্রি হয়ে গেল, ভাই ইটভাটার কুলি হয়ে গেল, আব্বা ইটভাটার কুলি হয়ে গেল। এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল, দুটো দুধের গায়ে ছিল এটাও বিক্রি হয়ে গেল, ভিটাটা 5 কাঠা ছিল 2 কাঠা চলে গিয়ে 3 ভাইয়ের 3 কাঠা থাকলো। 3 ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তার আর ঘরে বাস করে না, লক্ষণপুরে থাকে না, হরিশ্চন্দ্রপুরে থাকে না, চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল। আব্বা কোথায় যাবে, ঘর ছেড়ে যেতে পারে না, ইট ভাটায় কাজ করতে লাগলো। ছোট্ট একটি বোন ভাই, সেও নতুন জামা ঈদের দিনে পায়নি, ঈদ করতে এসে নতুন জামাই বেটে এসে 10,000 টাকা দিছে, মন উঠে না। কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে, একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে, আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি? একটু নাটকের মতো মুচকে হেসে বলছে, মা এটা তো নতুনই রে, সেই দিনে একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে মাধ্যমিক দিয়েছে, বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে, ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে। এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে, ভাই তোমার কি ঈদের নতুন জামা নয়? ছোট ভাইটা কেঁদে বলছে, আব্বাকে বললাম, তো আব্বা বললো বকরা ঈদ দিব, তোর ভাইয়েরা আসবে তখন। তার মানে সেও পায়নি। গতকালকে কি খেয়েছো? বলে শাক ভাত। তার আগের দিনে? বলে ডাল ভাত। তার আগের দিন কি খেয়েছো? ছোট ছেলে গোপন করছে না, পুটপুট করে বলে দিছে, সেদিনও বেগুন আর ভাত। তাহলে কি মাছ মাংস আব্বা কিনেন না? লম্বা করে টেনে বলছে, বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আব্বা আর কেনে না। যখনই বলেছে, মেয়েটা ঢুকরে কেঁদে বলছে, আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম? ডাকাতের বাচ্চা ডাকাত আমার বাপ ভাইয়ের সম্পদকে লুটে নিয়েছে, এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না, স্বামীকে সার্ভিস দেয় না, শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাব দেয় না, তার মেজাজে ঢুকে গেছে, আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে ঈদ করবে, আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে, আর আমাকে সপ্তাহে 13টা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে। এবার ওর মেজাজ গরম, উছিল দোকানে মার্কেটে পিকনিক করেছে, ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে, রাত্রি 1:30টায় মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে, বিবি রাগান্বিত অবস্থায়। বিবি হাসে না কেন? বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকে হাসবে, কিন্তু আমার বিবি হাসে না কেন? যেই গায়ে হাত দিতে এসে খবরদার আমার গায়ে হাত দেবে না। কি হলো রে সখিনা জরিনা, এত রাত কেন কর? বলে, আমার বাপের 22 লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও, আর আমার যৌবনের দরকার নাই, সংসার করার দরকার নাই, আমার বাপের যদি 22 লক্ষ না বুঝিয়ে দাও, তাহলে বুঝে না আমি মহিলা থানাতে আপিল করে দিব। সারা রাত ঘুমাই না, বলছে ওই যে ট্রাক্টর কিনেছিলাম, ছেড়ে দে তোর বাপের ট্রাক্টর, খালি ঢোক গিলছে, কি বলবো কি বলবো, এতগুলি টাকা বাপ কোন দিকে কোন দিকে ঘর বাড়ি করে উড়িয়ে দিল, জমি জামা কিনে আমি জরিনা খাদিজাকে জবাব দিতে পারছি না। গভীর রাত, সারা রাত খালি মালদার জেলখানার দরজাটা দেখছে, খুলছে লাগাচ্ছে, আর তো শান্তি নাই, বিবির গায়ে হাত দিতে পারছে না। যখন ফজরের আজান হয়ে গেছে, মুরব্বি হাজি সাহেব নামাজ পড়ে এসে বেটাকে বলছে, বেটা নামাজ পড়ে টালায়, বেটারে ওর দোকান
খুলতে হবে, যখনই বলেছে বেটা ওঠ, কারণ সারা রাত তো ঘুমায়নি, দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে শুয়োরের বাচ্চার বুকে লাথ মেরে দিব। বাপকে যখনই বলেছে শুয়োরের বাচ্চা, গভীর ভাবে কাঁদতে শুরু করে দিল বেটা। হায়, জীবনেও তো আমাকে এমন বলিসনি, তোকে 24 বছর পড়ালাম, তোকে 24 বছর মানুষ করলাম, তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম, জীবনেও আমাকে কথা বললি না, শুধু ওই মেয়েটার জন্য তুই বললি এটা বউ হয়েছে, আজ আমার বেটা হাত ছাড়া হয়ে গেল, বউয়ের দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধু রে, এখানে আমার আপনার 1 বিঘা জমি আছে, আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নি, এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন, কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন। হে বেটার বাপ, তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ, যার পেটি ছিল সে কিনে নিয়েছে, আর তোমার বেটা নাই, ওই বেটার বউয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা নিতে চাও, কাপড় সাফ করা নিতে চাও, কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না, তোমার লাজ জুটবে। এবার লোকটা ডাকছে মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক, বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে, কিন্তু বুঝিয়ে কাজ হবে না। সকালবেলায় 4 খানা লুঙ্গি আর 4 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে, দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ আর শ্বশুর শাশুড়িকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা বাড়িতে পণ নেওয়ার কারণে ছেলেরা বিক্রি হয়ে গেছে, মুরব্বীরা আর শান্তি পেছে না। একবার বলবেন না ঠিক বললাম না ভুল? তাহলে ছোট ছেলেগুলো ওইদিকে চলে যেছে কেন, বাচ্চাগুলো? জি, বিছানাগুলো কার? যতগুলো বিছানায় বাচ্চা তৈরি হচ্ছে, বিছানাগুলো মায়ের না বাপের? জোরে বলেন, কে বললে বাপের? ও গরুকে হুঁশি নাই যে একটা বিছানা তৈরি করি, আমার বংশের ছেলে আমার বিছানায় হবে, পরের বংশের বিছানা নিয়ে এসে ও ছেলে বানাচ্ছে। আর আল্লাহ রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন, আল ওয়ালাদু লিল ফেরাসে, বিছানা যার সন্তান তার, যাদের বংশের বিছানায় ছেলে হবে ছেলের টান সেই বংশ দিকে যাবে। কি খাটের দরকার আছে, মাটিতে সুদ বাপের ভিটাতে? কিন্তু বুঝে না, মেয়েরা একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না বারবার, আরে বলে না, মেয়েরা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে, কি বলে না, এই ভাই আমাকে 2 রসগোল্লা খাইয়েছেন, বুঝছেন, দিয়ে রাস্তায় সেক্রেটারিকে বলছে, সেই ডে সাহেব, এটা আমাদের প্রধান বক্তা, 2 রসগোল্লা খাওয়াইলাম। প্রথমবার কিছু মনে করলাম না, মাদ্রাসে এসে বলছে, এই এ করো তাড়াতাড়ি, নাস্তা টাস্তা দাও, প্রধান বক্তা এসছে, 2 রসগোল্লা খাওয়াইলাম। আমি মনে মনে ভাবছি খেয়েই কি ভুল করলাম না কি রে বা, হরিশ্চন্দ্রপুরে খাইছে। খানিক পরে সভাপতিকে বলছে, জি মৌলানা সাহেব ট্রেনে নামলো, আমি গাড়ি করে নিয়ে এসেছি, 2 রসগোল্লা খাইয়েছি। আচ্ছা বলেন, এবার রুচ লাগবে আর? আরে বলেন, রুচ লাগবে, বমি করতে মন যাবে, মনে হবে থালালিয়াই বমি করে দিছি, তো রসগোল্লার পেটে রাখবো না। তো মেয়েরা একটা কথা ঘন ঘন বলে, খাটে আপনি বসতে যান তো আমার বোনকে ডেকে আমার স্ত্রী বলবে, এই বুবু শোনো, এই খাটটা আব্বা দিয়েছে। 3 দিন পর আমার ছোট ভাইকে বলে, যে তোমার তা হয় খাট দিয়ে বাড়ি, আব্বা দিয়েছে, শুতে যাব তো আমাকে বলবে আব্বা দিয়েছে খাটটা। আচ্ছা এর পরেও যদি ওই খাটে শুতেতে, এর কত বড় বেহায়, আর চামড়া কত মোটা, লজ্জা আছে ও বেটা ছেলে হয়? শালা আমি যদি হতাম তো একটা টোটো ভাড়া করে খাটকে গুটিয়ে দিয়ে বলতাম, যা দিয়ে আজকে তুই নিচে সুদ ছেলে পেলে হয় কিনা দেখছি, খাটেই শুতে হবে, আজীব ব্যাপার। এরা শেষ হয়ে গেছে, এরা শেষ হয়ে গেছে। শুনেন, মেলাতে যদি হইচই হয় একজন ইফেক্ট নেবেন না, বলেন ইনশাল্লাহ, ওখানে যদি কেউ কাউকে ধরেও পড়ে থাকে তো জেন না, কারণ ওই ধারে শয়তান কাজ চালাচ্ছে। এবার চলে আসেন আল্লাহ তাবারক বা তাআলা, বলেন পুরুষের দল, তোমরা নিজের পয়সা খরচা করে দেখো, বিবি ফ্যামিলিকে শান্তি দেবে। এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে, ওরে আমার বেটির দল, ও আমার মেয়ের দল, ওরে আমার কলিজার টুকরা মা বেটি,
এবার কান করে শোনো। এতক্ষণ বেটা ছেলেদেরকে বলল মাল তোরা খরচা কর, এবার বেটিদেরকে আল্লাহ বলছেন যে ফাসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিদাল্লাহ। ওরে আমার মা, ওরে আমার বোন, যে মেয়েটার কাছে তিনখানা গুণ আছে, যে মেয়েটার ভিতরে তিনটে গুণ আছে, আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে, আমার রব বলছে ওকে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে, ওর বাপ ভাই শান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে, ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে যদি আপনি মনে করেন, ওরে আমার বেটি তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী ভালোবাসো, আল্লাহ ভালোবাসো, আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসো, আমার বদনাম যেন না হয়, আমার দুনিয়াটাও যেন ভালো হয়, আখেরাতটাও যেন ভালো হয়, আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে তিনটে গুণ নিয়ে এসো, তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে তুমি আল্লাহর কাছে ভালো, রসুলের কাছে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো। তিনটে গুণ, নাম্বার এক, নাম্বার এক ফাসলিহা, সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলে, কোন জিনিসটাকে সলেহা বলে? সল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কব নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খিয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যতকাল, এই মেয়েটি হলো সলেহা। চারখানা আমল সে করবে, পাঁচ ওয়াক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে, এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর তাত করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছেন। খতম করে দেবো, আমি কালেকশন শুরু করলে ময়দানটা তিন মিনিটে খালি হবে, এবার আপনি বলেন, কারণ আমার পরে বক্তা নাই যারা বসে থাকবে, ফাইসলা নিলেন, এক্ষুনি কালেকশন শুরু করব। আমি জানি, মানে আমাকে চিঠি দেয় খালি, যখনই বায়ান জমবে তখন মাদ্রাসা লেখা হয় লুটেলে রে লুটেলে রে, জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে, রাগ করিয়েন না, মাদ্রাসাওয়ালা যে খেটেছে এত গাধার মতো, এই সব এত খরচা, তা টাকা লাগবে না এমনি মাদ্রাসা চলবে? মাদ্রাসাওয়ালা যে টাকার লেগে যান ছিঁড়াছিঁড়ি করে, নিজের পকেটে তো ভরবে না, চালাবে মাদ্রাসা, ঠিক না বল? তোদের মনটা উতল পাতাল হয়, এখন মৌলবি সাহেব বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত, ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ, সবাই দেবেন তো টাকা, দিবেন তো, আরে টাকা দিবেন তো, না ওইটা লয় আগে বলেন টাকা দিবেন কিনা, জালসাটা হচ্ছে টাকার লেগে, ওয়াজের লেগে লয়, সকলে বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যে জোরে বলছেন ওয়াজ এখনই ছেড়ে দেওয়া দরকার। তো বেশ, আমি আয়াতটা পরিপূর্ণ করি, সকলেই টাকা দিব ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এরে বাপে, ওই ওই বসবি না, আবার যা, তোরা বসবি না, ওটি এখানে ঢাল, আবার যা, ওই পেছন দিক থেকে বেশি করবি, আর যাকে দেখবি যে উঠে পালাইছে ওকে হুড়মুড়িয়ে ধরে নিবি, যেটা বলছি শোন, বলে টাকা দেন তারপরে যান, পকেটে হাত ভরে দিবি, যেটা বলি মনে তোর অর্ধেক আমার অর্ধেক, পকেটে হাত ভরে দিবি, এই তো মুড়ি ভিজেছে, ধরলে তো দুজনাতে ধরলে ধরো কাটিবে, দেখ হাতে জুতা আছে ফের মেরে দেবে। আচ্ছা সকলে একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ইনারা যেটা বলছেন ওটাও ঠিক, আমারটাও ঠিক। আমি তফসিরটা করি, আয়াতটা শেষ করি।
তো আমার বেটিদেরকে এখন ওসিয়ত করছি, পুরুষদেরকে বললাম টাকা নিয়েন না, বিয়ে করেন। এবার ওদেরকে বলছি কেমন থাকতে হবে, সলেহা হতে হবে। সলেহার যদি পূর্ণ ব্যাখ্যা করি 4 ঘন্টা লাগতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পর্দায় থাকবে, স্বামীকে এতাআত করবে, ও সলেহা। 2 নম্বরে, ওরে আমার মা ওরে আমার বোন কানে তা হতে হবে, কানে তা কাকে বলে, কানে তা মানে স্বামী সাদা বাটা মোটা ছোট যেমন মাল এনে দেবে, এক চান্সে হেসে গ্রহণ করে নিতে হবে। স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে এক চান্সে গ্রহণ করে নাও। হাজি ভাই বলেন, আমাকে উত্তর দেন, আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন, হাজি বিবিকে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ না বলে না, সবাই বলেন পেরেছেন না। পৃথিবীর কোনো মেয়ে পারবে না, কে বললে? তাহলে ওটা মেয়েই লয়, রসুলের রসুলকে ঘোল খাইয়েছে, এতদিন বন্ধ ছিল আর বলছে এক চান্সে রাজি করে দিয়েছে। তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে নিই, এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার। তো হতে পারে না, কারণ ওটা মেয়েদের অভ্যাস। আল্লাহর নবী বলেছেন কঠিন কিয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে, বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায়, তেমনি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন। আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত। অতএব মা আমার বোন আমার কান করে শোনেন, সেদিন বিশ্ব সুন্দরীকে হবে যে মেয়েটা দেখতে অতি চিকন, যার নাকটা ভালো, চোখটা ভালো, চামড়াটা সাদা, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে। আর যে মেয়েটা হলো কালো, দেখতে ভালো নয়, ওই মেয়েটি প্রাইজ পাবে না, এটা হতেই পারে না, না 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 এটা হবে না। তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে? বলে ওই মেয়েটা যাকে স্বামী, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আর বাইরে থেকে সফর থেকে আসলি স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয়, ওই মেয়েটি বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে। মেয়েরা এটা পারে না। আমি আমার বিবিকে বলছি, রাত জেগে জেগে জালসা করি, তো যখন ঘর ঢুকবো তো কিছু বলিও না, 1-2 ঘন্টা থাকবো, ঠান্ডা হব, তোমার যা অভাব অভিযোগ আছে বলিও। তো বলবে আমি খেপি নাকি, তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব। কিন্তু ওটা বললে যখন তো মনে হচ্ছে যেন আর বলবে না, রাত 1:30 ঘর ঢুকেছি, হুট করে বলছে তোমার হুঁশ আছে, ঘরে টাকা পয়সা নাকি, কষ্ট করে চলছি, মেরে দিল। এটা হতেই পারে না। মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন, খালি এমনি করে দেখবে কাপড়টাকে, দেখতে 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 বলো হুম দেখো তো কেমন মাল আনছো, রংটাও ভালো লাগে, খায়রুলের বাপকে দেখো তো কত ভালো মাল আনছে, আরে সালা জাম জ্বলে গেল। হ্যাঁ, তোকে এত দামি মাল দিও তোর দিল বেশি না? আল্লাহ রসুল, আল্লাহ বলছে তুই কানে তা হয়ে যা, স্বামী যেমন দিবে, তোকে যেমন করে সাজাবে, ওর চোখে যেমন ভালো লাগবে, তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল। কিন্তু মেয়েরা পারে না। জি ভাই, এ দুঃখ রাখবো কোথা, এ দুঃখ রাখার জায়গা নাই। মেয়েরা পৃথিবীর সব একই, এক বুড়ি থালা মাছতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে লাশ হয়ে ভেসে, তো বুড়া তখন বলছে, ওর লাখ পুতা বলছে, এই দাদু পেপার পড়ে লাভ নাই, বাইরের খবর বাদ দাও, তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল। তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তোর দাদি? বলে হ্যাঁ। বলে চলো ওর লাশটা নিয়ে আসি, জানাজা পড়বো, একসাথে তো 80 বছর থাকলাম, তো জানাজা তো পড়তে হবে। তো উজানে লাশ খুঁজতে গেছে, লাশ উজানে থাকবে না ভাটিতে থাকবে? ভাটিতে। তো উজানে খুঁজতে যেত, তোর পোতা বলছে দাদু বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল, উজানে লাশ যায়, বলছে এই বুড়িটা তোর না আমার। তখনই তো কাবু বলছে হ্যাঁ ওটা আপনার। বলো আকা আমি বিয়ে করেছি 80 বছর, জীবনে সিধা পাইনি, ওর মোড়ে উজান যাবে, ওর লাশ উজানেই পাবো। জি,
80 বছরে সিধা পাইনি, আজীব ব্যাপার, ভ্যানের মতো রিংটার। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, তুমি কানে তা হয়ে যাও, তবে মা আমার, বোন আমার, বেটি আমার, সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দেবেন, আপনাদের হয়ে ওকালতি করে দিছি। আল্লাহর নবীকে বলছেন, যদি কোনো স্বামী বখিল হয়, ও এমন হার কিপটে মাল দামি কাপড় কোনো দিন দেয় না, একটা ঈদ বগরিদে পরবে সেটাও দামি দিছে না, শীতের সময় বলছে বড়লিন বড় পিলাস দাও, বলছে খেপি রে সর্ষে তেল মাখ ভালো থাকবি, এরা এত হার কিপটে, মার্কেটে টন টন মাল চলে গেল, মুসাম্মি গেল, আপেল গেল, লেবু গেল, এক কেজি কিনার মাল নয়, ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, হার কিপটে মাল, কোনোদিন মাংস কিনতে যাই না, আর পরের পেলে খেতে ছাড়ে না, এরকম হার কিপটে আপনার এলাকায় আছে? আর আছে কি না? আমার মা, ওরে আমার বোন, আপনার স্বামী যদি হার কিপটে হয়, তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান, গোনা হবে না। হ্যাঁ, টাকাকে চুরি করেলেন, চুরি করে ইলিশ খান, লেবু খান, আপেল খান, কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্যজনের অংশে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে, তার আগে মাছ শেষ। জি, ওটা তুমি কিনে ছেলে পেলে খেয়ে লাও আর হাঁড়ি ধুয়ে রেখে দাও, বকিল হার কিপটা ওরই মাল চুরি করে খাও, কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে, ভাইকে, বোনকে দেবে, এটা হারাম, ওটা আসছে কোরআনের আয়াতে, কিন্তু চুরি করে খাওয়া যাবে, কতটা, যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে, বড় প্লাস বড়লিন কিনতে লাগে, ওই পরিমাণে চুরি করতে পারো, দুটা বাদাম খেতে মন গেছে চুরি করতে পারো, কারণ ও হার কিপটে মাল। কে বলেছেন? বিশ্বনবী। কোথায় পেলেন? দলিল লেন বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান, হার কিপটে মাল ছিল, বিশ্ব নবীর নিজের চাচা আবু সুফিয়ান, হার কিপটে মাল। আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো, ফাতেমাক্কার পর হিন্দা ইমান আনলো, তৌবা করলো, বিশ্ব নবীর চাচা আমির হামজার কলিজা চাবিয়েছিল হিন্দা, সেই হিন্দা যখন তৌবা করলো, ইমান আনলো, আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো, এ আবু সুফিয়ান এত হার কিপটে মাল, ভালো জিনিস কিনে না, বিশ্ব নবীর কাছে গেল হিন্দা, গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ, তোমার চাচা বড় হার কিপটে মাল কিছুই কিনতে চায় না। তখন আল্লাহর নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করো, পারা যাবে না, তোমাকে আমি আখরি পয়গম্বর পাওয়ার দিছি, চুরি করো আর খেয়ে যাও, গুনাহ হবে না, কুলপি মালাই খাও, গুনাহ হবে না। জি ভাই, আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব, মাদ্রাসা লস করব না। জি, আল্লাহর ওয়াস্তে বলছি, হাতগুলো ধরে বসেন। আর মাঝে একটা ছোট্ট কথা বলছি, হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, মাদ্রাসার সেক্রেটারি যে আছে ওদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমি নিজে ট্রাভেল খুলেছি, হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি, সেই শুদ্ধভাবে মক্কা মদিনার সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো কোন জায়গায় কী ছিল, এটা আমি বলে নিচ্ছি, হজ বা উমরায় গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যে কথা বলছি, কান এটা হতে হবে, কিন্তু অতি বখিল হলে ও চুরি করে খেতে পারে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, মেয়েদের কাছে তিনখানা মাল আছে, আমার রব বলছে এগুলিকে তুমি হিফাজত করো, যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার, ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না, মুখে হেসেও আনন্দ দিতে পারে না। দুই নম্বর, একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয়, এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না। তিন নম্বর, আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকেও যেন নষ্ট না করে দেয়। যে আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা ওই মালকে
হেফাজত কর, স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না, এমনকি স্বামীর মাল চুরি করে দান করতে পারো না, স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না, তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয় চুরি করা যাবে না, আর স্বামী যদি হার কিপ্টে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে। ভাইয়া, আমি আপনাদেরকে পাঁচটা মিনিট বসতে বলছি, আল্লাহর হস্তে বসেন, এক দুই করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল। আয়াতটা আর মাত্র এক লাইন আছে, আর একটা বিষয় আছে, বেশি নাই, বেশি নাই, আর একসঙ্গেই ছেড়ে দিব। আল্লাহ বলছেন, আল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর কথা বলছেন, শুনেন এই জায়গাতে আল্লাহ কত দামি কথা বলছেন। অনেকে বিবিকে অযথা মারে, জি না, তুমি তোমার বিবিকে আস্তে আস্তে বুঝাও, দিনের কথা বলো, তফসির করো, আলেম ওলামার কথা বলো, আখেরাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা, তো বলছেন আল্লাহ তাবারক বা তারা বলছেন ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না নুসুজা হুন্না ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না ফিল মাজাজি, তাদেরকে বুঝাও, তাতেও যদি ঠিক না হয় তাহলে একই রুমের ভিতরে বিছানা আলাদা করে দাও, যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা, এক বিছানায় আসবে না। মেয়েটি যদি জ্ঞানী হয় চোখের পানিতে কেঁদে তোমার কাছে মাপ চাইবে, যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে, তাতেও যদি ঠিক না হয় ওজরে বহুন্না, মেয়েদেরকে মারা যায় আল্লাহ কালাম পাকে বলছে মারো, কিন্তু মারের পরিমাণটা কেমন হবে, তাকে ল্যাংড়া লোহা করে দেবে, তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে, তাকে পঙ্গু করে দেবে, আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, পরশুদিন মেয়েটা আর বিয়ে হবে না, এটা তুমি করতে পারো না, তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারেন্টি নাই, হতে পারে আল্লাহ তোমাকে কোনো ওসিলাতে নিয়ে নেবে, ওই মেয়েটি আবার ইদ্দত পালন করে ওর বাপ ভাই বিয়ে দেবে, কিন্তু তুমি এমন মার মেরেছ আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না, এইভাবে তার বডিকে পঙ্গু করে দিতে পারো না। আল্লাহ বলছে মারার জন্য কোনো ওসিলা খুঁজো না, তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি, তোমার সম্বন্ধীর বোন, তোমার আপনার কিনা শাশুড়ির বেটি, তার আগে ভেবে দেখো আমার সে বন্দি, তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে, তবে যদি অন্যায় ভাবে মারো আমি অরব, কিন্তু হিসাব করতে ছাড়ব না। এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিয়ত কর। পুরুষের তিনটে অভাব, পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা, পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা, পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। আপনারা বলেন বলবো, আরে বলেন বলবো, পাগলারে বলে দিলে আমাদেরই মান সম্মান থাকবে, বলছে বলেন খ্যাপা, ওগুলো ঢেকে রাখতে হয়। জি, একটা বলি তার মধ্যে, একটা বলবো, এই তফসিরই আছে, সেটা কি, পুরুষের ধারণা সবারই বউগুলো ভালো আমার বউটা খারাপ, এটা বাজে ধারণা। একই কোম্পানির সব, সব একই, কিন্তু এটা ধারণা। একটা মজার গল্প শোনাই, আমাদের ওইদিকে একজন বড় আলেম ছিলেন, নাম করব না, তাকে অনেকে সম্মান করতেন। তো মাদ্রাসার জেনারেল কমিটির মিটিং চলছে, 50-100 লোক বসে আছে আর উনি মাঝে বসে আছেন, বিখ্যাত আলেম, বড় বড় সাইকুল হাদিসদের ওস্তাদ। তো এক পাগলা মাথা মোটা গিয়ে বলছে, জি জি, বলবি স্যার, কী হলো রে, তাবিজ দেন তো, তাবিজ কী করবি রে, আমার বউ কথা শুনে না। উনি বলছে পরশু আসবি, যা যা ভাগ ভাগ,
পরশু আসবি, দেখছে মাথা মোটা, ওর মনে থাকবে না থাকবে, পরশু বলে দিয়ে ওকে তেড়ে দিয়েছে চলে গেল। ওর মনে থাকবে না, ওর আবার মনে না থাকে, ও পরশু দিনই চলে এসছে। জি তাবিজটা দেন তো, বলছে তাবিজ লিবি, ওকে ঘরের ভিতরে ভরেছে তো হুড়কা লাগিয়েছে, মোটা লাঠি ধরে বলছে বস এবার তাবিজ দি, মেরি ফেলে দেবো তোকে। বলছে এটা কোনো তাবিজ হলো, ঘুরিয়ে আমাকে মারছে, আমি বউ, আমার বউ আমাকে দেখতে পারে না, আবার ঘুরিয়ে মারছে। তখন বলছে এইটাই তোর তাবিজ, দেখে নিচে বসিয়েছে বস এখানে, যে মৌলানা উপরে বসেছে, তো বলছে আস্তি করে বলছে ধীরে ধীরে যাতে ওর মাথায় ঢুকে, হ্যারে পাগলা মেয়েরা ওই রকমই, আমার বউটাও আমার কথা শোনে না, আমি চালাক বলি কাউকে বলি না, তুই খ্যাপা বলি বলছিস, বললিয়ে থাক গা অতি ছেলে পিলে হবে দেখ গা। ওর মাথায় যে ঢুকে গেল যে এত বড় মৌলবীর বউ কথা শোনে না রে, তামারটা না শুনুক গা, বেশ শান্তি চলছে এবার। জি একজনা ঘরে বিবির সঙ্গে ঝগড়া করে, আয় তুমি তোকে দেখে নিব, তোকে দেখবো কি দেখবে তুমি, তোকে দেখে নিব কি ভেবেছিস, হযরত উমর এখনো বেঁচে আছে, তোকে আমি দেখতে পারবো না, বলে উড়ে গে বেরিয়ে গেল হযরত উমরের কাছে। উমরের দরজায় এরকম ডাক দিয়েছে, উমর বলছে কে, আর তখন উমরের বিবি আবার উমর কি বকছে বুঝছেন, 18 লক্ষ বর্গ মাইলের বাদশাহ হযরত উমর যার সামনে কেউ দাঁড়াতে পারতো না, তোমার বিবি খুব বকছে, খুব বকছে উমরের বিবি, আর উমর চুপ করে শুনছে। তখনই পালিয়ে গেছে, মানে ওষুধ কোথা নিব, সে তো নিজেই রুগী, তা ওষুধ দিবে কি করে, আমার বিচার করবে কি করে, বহুকে বলে এসছে দেখছি তোকে, উমরকে নিয়ে আসছি তোর বিচার করছি, কিন্তু ওই তো উমর তো নিজেই রুগী। তখন ও পালিয়ে যাচ্ছে, উমর দরজা খুলে দেখছে অনেক দূরে, এসো এসো, বলছে হয়ে গেছে কাজ, বলছে আয় রে ভাই, বলছে আমার কাজ হয়ে গেছে, আমার ভেজাল বরাত মিটে গেছে, বলছে তুই আমার কাছে আয়। কাছে গেল, কি জন্য এসেছিলি, আমার বউ কথা শোনে না, বলে আচ্ছা হুজুর আপনি বলেন তো আপনার বউ এত বকছে তো চুপ করে শুনছেন কেন, বলছে খ্যাপা শোন, আমার বিবি আমার কাপড় সাফ করে, আমাকে রান্না করে খাওয়ায়, আমাকে মাথা হাত পা দেবে দেয়, ঘর বাড়ি সাফ করে, আমার ছেলের পায়খানা পেশাব সাফ করে, আমার ছেলেকে দুধ খাওয়ায়, সে কোলে করে পেটে করে আমার সন্তান মানুষ করেছে, এতগুলি যখন সে আমার করেছে তো দুটো কথা বললি তো কি আমি চুপ করে শুনছি, বলছে হুজুর ওই জন্যই বলছি আমার ভেজাল চুকে গেছে, আর বিচার করতে হবে না, উপকূল গ্রামে আমরা শুনব। শুনছে বসে, দেখে স্বামীটা এত ভালো হলো কি করে রে, এত কথা বলো গরম করা যেছে না, তো আল্লাহ বলছেন যে খবরদার তুই ভাবিস না যে লোকের বউটা ভালো আমার বউটা খারাপ, এক বেচারা এই আপনাদের বাঁধের ধারে জমি এমনি করে করে ঠিক করছে জমির আলগোলাকে, আর তার মাত্র 15-20 মিনিট আগে বিবির সঙ্গে কথা কাটাকাটি করে এসেছে, আর জমির আল ঠিক করতে করতে আধ ঘন্টা পর আর মাঞ্জা ধরে গেছে, তো উঠে দাঁড়িয়েছে হাতে কুদাল আছে, আর অমন সময় একটা মোটরসাইকেল পেরিয়ে চলে গেল, তো বউটা ওর কাঁধে হাত দিয়েছে আর মোটরসাইকেলে যেছে, ওই সুখ দেখে ওর হাত থেকে কুদাল পরে পা কেটে গেল। বলছে ও কত সুখে আছে, আমার বউটাই খারাপ। খানিক পর টোটো চেপে হসপিটাল যেতে, তো দেখছে সুইচ গেট মোড়ে ওই মোটরসাইকেলওয়ালা বউটাকে মোটরসাইকেলের পাশে দাঁড় করিয়ে দিয়ে এক মৌলবীর সঙ্গে কথা বলছে, ওই মৌলবীটা আবার আপনার গায়ের মসজিদের ইমাম, তো আমাদের ইমাম গল্প করছেন, হাত পা চিকিৎসা করে ইঞ্জেকশন নিয়ে ব্যান্ডেজ করে ওষুধ নিয়ে এসে ঘর ঢুকলো, তখন জোহর, জোহর আসর নামাজ পড়ে মাগরিবের পর ইমাম সাহেবকে পেয়েছে, ইমাম সাহেব বাড়ি গিয়েছিল, মাগরিবে এসছে, যে মাগরিবে ওর রুমে গিয়ে বলছে মৌলানা একটা কথা জিজ্ঞেস করছিলাম, আজকে বেলা 12:30 সাড়ে 11:30 একটা ছেলের সঙ্গে সুইচ গেটে কথা বলছিলাম, ছেলেটা কোথাকার, বলছে ও ছেলেটা আমাদের গ্রামে খলিল চাচার বেটা, ও বিয়ে করেছে এদিকে লাভ হাতে, তো বউটা নিয়ে এদিকে যাচ্ছিলো আমার সঙ্গে দেখা হলো, কি বলছিল, বলছে ভাই রে বউকে নিয়ে খুব অশান্তি, একটা তাবিজ দেন, বলছে ওরে কপাল রে, ওরির লেগে পা কাটলো ও অশান্তিতে, তা আপনারা মনে মনে ভাবছেন যে মৌলবীদের বউগুলো ভালো, সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেঁকা, অতএব
ওকে ওইভাবে নিয়ে চলতে হবে কোরআন বলছেন। এবার গোটা আয়াতটা দেখেন, প্রথমে আল্লাহ বললেন হে মহিলার দল, সারা পৃথিবীর পুরুষেরা তোমাদের নেতা হবে, তোমরা তাদের অধীনস্থে চলবে। ও পুরুষের মহিলা, তোমাদের মধুর মিলনে আমি সন্তান দিই, সন্তানের ব্যাপারে কেউ কারো উপরে যাবে না। তারপরে বললে হে মেয়েরা, তোমরা যদি নেককার হতে চাও, সলেহা হও, অল্পে সন্তুষ্টি হও, মা স্বামীর মালের হেফাজত করো। ও পুরুষের দল, তোমরা যদি দুনিয়া ভালো করে করতে চাও, তো বিবিকে আগলে রাখো, মহব্বত করো, ভালোবাসা দাও, এবং তাকে ধুমক টমক দাও, প্রয়োজনে একটু আঘাত করো, কিন্তু মারার জন্য রাস্তা খুঁজিও না। ওটা আমার বান্দে, তোমার শ্বশুর হিসাব লিবে না, কয়লাঠি মেরেছ, তোমার শাশুড়ি লিবে না, তোমার শালা লেবে না, আমি কিন্তু কিয়ামতের মাঠে তিলে তিলে হিসাব বুঝে লিব, আমার বান্দিকে অযথা মারবে না। ভাই, আমি আপনাদের কাছে ভিখারি, পাঁচটা মিনিট চাইছি, একজনও উঠিয়েন না, পা গুলো ধরে বলছি, আর কি বলবো, এর থেকে কত ছোট হব। পাঁচটা মিনিট আমি ঘড়ি দেখে নিলাম, পাঁচ মিনিটকে যদি আমি ছ মিনিট করে দিই তো আমিও বেঈমান। কোনো আল্লাহর গোলাম আছেন? কোরআনের খিদমতে একটা 10,000 টাকা, একটা 5,000 টাকা দেবেন, একটা 1,000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন? পাঁচ মিনিট উঠিয়েন না ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, পাঁচ মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে দেন। শরীফুল ইসলাম, যেটা দিয়েছ ওটা বাদ দাও, ও মুরগা তো বাঁধাই আছে, যে মুরগা খোলা আছে এটাকে আগে ধরি, ওটা এখন দোয়া করলেও হবে, সকালে করলেও হবে, বুঝে না, হ্যাঁ ভিক্ষা করতেও জানে না। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? এরা উঠে চলে গেল, গোলাম মাইকে বলে দেবো পাঁচ মিনিটে।